Puta. Adol. Puta. লাগিন ট্যাকল ছিল কিন্তু তারপরে আটা কিন্তু চালিয়ে দিল অবশ্য। এখানে সাথে চালিয়ে দিল অবশ্য। এখানে সাথে কিন্তু ওরে বাড়ির সাথে কিন্তু হাতাহাতি শুরু হয়ে গেল সুরাজের সাথে। ওরে বাড়ির সাথে কিন্তু হাতাহাতি শুরু হয়ে গেল সুরাজের সাথে। একজন কিন্তু প্লেয়ার কম খেলছে ওখানে। চরম উত্তেজনা কিন্তু ম্যাচে। রেড কার্ড দুজনকেই কিন্তু রেড কার্ড দেওয়া হলো। ওখানে গোল হতে পারে কিন্তু ও হ্যান্ডবল করতে হলো গোল বাঁচাতে। এটা কিন্তু মারাত্মক ট্যাকেলটা ছিল। মাথা কিন্তু প্রত্যেকেরই গরম হয়ে উঠছে। কাদের ও ভালো সে ভালো সে দারুণ। আমার একটা অনেক ফাস্ট খেলা চল জোসেফ। ভালো সেভ রাহুল। ভালো বল ওখানে জোসেফ। গোল হবে কি মহেশ। ভালো ডিফেন্ডিং ওখানে দারুণ। আমার সেই মহেশ ও ভালো সেভ রাজা দা দারুণ সেভ গোল লক্ষক রাজা। গোল হতে পারে তবে ওখানে ফাউল করলো মঙ্গল দা। ও মহেশ ও মহেশদা ফাউল করলো। কাদের এদিকে রয়েছে আনন্দ লোক রয়েছে রাজাদা মহেশ রয়েছে কাদের আর এদিকে রয়েছে মঙ্গলদা ভীম মান্ডি সঞ্জয় দা এবং গোলে রয়েছে ভীম দা। ভালো বের করলো বলটা। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল শুরু হলো কিন্তু দুটোই কিন্তু অত্যন্ত ব্যালেন্স টিম। আমার বাঁদিক থেকে রয়েছে আনন্দ লোক সাদা জার্সিতে এবং ডান দিক থেকে যারা সাদা লাল এবং হলুদ জার্সিতে রয়েছে ওরা কিন্তু স্টার্লিং এফসি শ্যামনগর। সুরাজ মুন্সি পায় বল মহেশ সেখান থেকে রাজাদা আবার মহেশ ও নাইস ও দারুণ একটি শট মহেশের চেষ্টা করেছিল ভালো। রাহুল থেকে ওখানে ভীম মান্ডি মহেশ থেকে সঞ্জয় দা কৃষ্ণদা ফাউল করলো কাদের। ওখানে ফাউল থেকে ফ্রি কিক রাহুল কৃষ্ণদা সরি ভীমদা পাওয়ারে ছিল অনেকটা ওয়াইড তবে কাদের পারবে কি বলটা ধরতে না একটু বড় হলো। ও ভালো সেভ রাজাদা দারুণ সেভ গোল লক্ষক রাজা। গোল হতে পারে তবে ওখানে ফাউল করলো মঙ্গলদা। ইতিমধ্যে আনন্দ লোক এক গোলে এগিয়ে গেল মহেশের দেওয়া গোলে। আনন্দ লোক কিন্তু এগিয়ে গেল স্টার্লিং এফসি আবার তো পিছিয়ে পড়লো শ্যামনগর।
ওখানে ফাউল হয়েছিল, ফাউল থেকে কিন্তু একটা গোল তুলে নিল ফ্রি কিক থেকে আনন্দ লোক মঙ্গল। ফাউল ফাউল করলো কাদের, মঙ্গলদার এলোমেলো শট, জোসেফ রাজাদা লম্বা ক্লিয়ারেন্স পুরের ওই মাঠে, ওখানে গোল হতে পারে কিন্তু, ও হ্যান্ডবল করতে হলো গোল বাঁচাতে, কারণ একটা সেভ করলো, করার ছিল না, হ্যান্ডবল করলে হয়তো গোলটা পরিশোধ হয়ে যেতে পারত, সুযোগ ছিল, দারুণ বুদ্ধিমত্তার সাথে রাজা বলটা ধরে নিল, সেম মোটামুটি সেম পজিশন থেকে বলতে গেলে ফাউল থেকে ফ্রি কিক, পারবে কি গোলটা পরিশোধ করতে দেখা যাক। স্টার্লিং এফসি এই মুহূর্তে পিছিয়ে আছে, ও সরাসরি গোলকিপার রাজাদা, ও কাদের ভার্সেস ভীম, ভালো বল ওখানে জোসেফ, গোল হবে কি মহেশ, ভালো ডিফেন্ডিং ওখানে, দারুণ আওয়াজ সেই মহেশ কিন্তু হলো না, থ্রো হয়েছে সুরাজ থেকে আবারও মহেশ, ও ওখানে কিন্তু বাইরে, দারুণ একটি শট ছিল ভীম থেকে কৃষ্ণ, ওখানে থ্রোইং এক মিনিট অতিরিক্ত টাইম, গুড বল, ও রাজাদা ভালো, সেখান থেকে রাহুল, ও ভালো ছিল শটটা তবে খানিকটা ওয়াইড, জয় হয়েছিল তারই সাথে সাথে কিন্তু ফার্স্ট হাফের খেলা শেষ হলো, জয়টা 1-0, কেউ মাঠে দর্শক দর্শকরা কেউ মাঠে ঢুকবে না, প্লেয়ার গোল লক্ষ্য সেভ করে দিল, ভীম জোরালো শট দূর থেকে, আমরা ভীম, রাহুল থেকে মঙ্গল, এখানে কিন্তু একটু হাত মাঠে, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত, কানাডা যেখানে থাকবে ক্লাবের দোতলায় এসো, গেলো কার্ড দেওয়া হলো সমস্ত দুজনকে, আগের পজিশন থেকে খেলা স্টার্ট হলো, বড় মঙ্গলদা গোল হতে পারতো, এলোমেলো শট একটুখানি, সে বাবা ধরে নিয়েছিল বলটা তবে স্কিপ করে গেল, সুরাজ না তবে গোল হয়নি, মনে হয়েছিল গোল, কৃষ্ণ রাহুল ফার্স্ট খেলা হচ্ছে, অল্প
জোসেফ, ভালো সেভ রাহুল, দারুণ একটা সুযোগ ছিল আনন্দলোকের পক্ষ থেকে। কৃষ্ণ থেকে জোসেফ থেকে কাদের, ও ভালো সেভ, ভালো সেভ, দারুণ আবার একটা প্রচেষ্টা ছিল কিন্তু গোলরক্ষকের দারুণ একটা সেভ। কাদের থ্রোয়িং হয়ে গেল, অনেক বেশি ফাস্ট হচ্ছে, অনেক ফাস্ট খেলা হচ্ছে, টিম যেহেতু পিছিয়ে আছে স্টার্লিং এফসি, ওরা চাইছে কিন্তু সমতায় ফেরার। গোলকিপার রাহুল, সেখান থেকে মঙ্গল, ও মহেশ থেকে সঞ্জীব বিশ্বাস, রাজা যেখানেই থাকো ক্লাবের দোতলায় এসো, ডাকছে এখানে কাজ আছে, সঞ্জীব বিশ্বাস। ভীম থেকে আবারও গোলকিপার রাহুল, সঞ্জয় না, ওখানে মঙ্গল আছে, ভীমমান্ডি, রাউন্ডার শট, সরাসরি গোলকিপার রাজা, দারুণ একটি শট, ফাউল, বলটা গ্রাউন্ডে রাখতে হবে কিন্তু। সঞ্জীব বিশ্বাস, রাজা হ্যান্ড বল, সঞ্জীব বিশ্বাস ক্লাবের দোতলায় এসো, সঞ্জীব বিশ্বাস, মিস পাস হয়ে গেল, নবসমাজ সংঘ ও ডক্টর এই বেগমপুর, এই দুটো উভয় টিমকে বলা হচ্ছে আপনারা প্রস্তুত থাকবেন এর পরের খেলায়, আপনাদের আমরা কোনো ডিলে করব না, খেলা রানিং হবে। স্লাইডিং ট্যাকল ছিল কিন্তু তারপরে পাটা কিন্তু চালিয়ে দিল, অবশ্য রেফারির সাথে কিন্তু, ও রেফারির সাথে কিন্তু হাতাহাতি শুরু হয়ে গেল সুরাজের সাথে। এটা কিন্তু রেড কার্ড কিন্তু বের করে ফেলেছে রেফারি, রেড কার্ড হয়ে যায়, সমর্থকেরা দৌড়ে আসছিল, ইয়েলো কার্ড দেওয়া হলো, রেড কার্ড দুজনকেই কিন্তু রেড কার্ড দেওয়া হলো, দুজনকেই রেড কার্ড, সুরাজ মুন্সি এবং কৃষ্ণ, কৃষ্ণ সৌরেনকে। একজন কিন্তু প্লেয়ার কম খেলছে, চরম উত্তেজনা কিন্তু ম্যাচে, বলছে আয় আয়, তবে খেলতে হবে, এটা কিন্তু রেসলিং করার এরিয়া নয় যে মারপিট করতে হবে, খেলাতে সবাইকে মনোযোগ মনোনিবেশ করতে হবে।
অ্যাডিশনাল টাইম ঘোষণা হয়ে গেছে, কিন্তু সেই সময়ের মধ্যে দেখা যাক একটা গোল পরিশোধ হয় কিনা। এখানে কিন্তু জমা করলো বল, ভালো সেভ রাহুল ওখানে, ভালো সেভ, কর্নার হলো এটা। মারাত্মক ট্যাকেলটা ছিল, কার্ড দেওয়া হলো কিন্তু মহেশ দাকে। অনেক বেশি ট্যাকেল এবং মাথা কিন্তু প্রত্যেকেরই গরম এই মুহূর্তে। ভীম থেকে এক মিনিটে কি একটা গোল পরিশোধ হবে দেখা যাক। রাহুল, ও রাহুল কিছুটা ওয়াইড, ফাউল করেছে কাদের ওখানে আগে। মঙ্গল এবং টাইম আপ, টাইম আপ। ইতিমধ্যে টিম খেলা হয়েছে, আনন্দ লোক অনেক বেশি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করলো টিম নব সমাজ সংঘ, নব সমাজ সংঘ, নব সমাজ সংঘ এবং বেগমপুর উভয় টিমকে মাঠে